क्लास 11 थ्योरी बुलियन अलजेब्रा वीडियोते आमी तुम्हादेर काछे डी मॉर्गन्स लॉज एर प्रथम लॉटी अर्थात प्रथम सूत्रटी प्रमाण करे देखाबो। नोट्स तुम्हारे पाठिए दिए पाशे नोट्सर खाता खुले रखो बुलियन अलजेब्रा और सुनते थको देखते थको। तुम्हरा जानो डी मॉर्गनेर फर्स्ट लॉ प्रथम सूत्र हलो ए प्लस बी होल नॉट इज इक्वल टू ए नॉट इनटू बी नॉट। तुम्हारे खाता आमी लिखे पाठिए दिए एबार एई सूत्रटा आमी तुम्हारे प्रमाण कर देखाबो। देखो फर्स्टे आमी निलाम एल एच एस अर्थात लेफ्ट हैंड साइड तमाने एई जे सूत्रटार बाम दिकेर जे अंशटा सेइटाके आमी आगे लिखे निलाम ए प्लस बी होल नॉट এটা কি আমরা বলছি এল এইচ এস বা লেফট হ্যান্ড সাইড। তাহলে ফার্স্ট ল বা প্রথম সূত্রের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা এ প্লাস বি হোল নট। এবার দেখো আমি হেডিং দিয়েছি টেবল ওয়ান অর্থাৎ প্রথম ট্রুথ টেবল। এই টেবল ওয়ানে আমি এ প্লাস বি হোল নট এই যে প্রথম সূত্রের যে রাশিমালাটা আছে মানে এই যে এ প্লাস বি হোল নট এই রাশিমালাটার মান নির্ণয় করব বা ভ্যালু ইভ্যালুয়েট করব। টেবল ওয়ানে সেটা আমরা করে দেখাব। এখানে দেখো এ প্লাস বি লেখা রয়েছে সুতরাং ট্রুথ টেবিলে তোমাকে হেডিংগুলো আগে তৈরি করে নিতে হবে কারণ আমরা জানি ট্রুথ টেবিলের হেডিং ঠিক মতো তৈরি না হলে সম্পূর্ণ ট্রুথ টেবিলটি ভুল হবে। তাহলে কলাম হেডিংগুলো তৈরি করে নিই আমরা। একটা ভেরিয়েবল নিলাম এ আরেকটা ভেরিয়েবল নিলাম বি। এই এ আর বি হলো ইনপুট ভেরিয়েবল। তাহলে আমি এখানে লিখে নিই দেখো এই আমি ধরো কার্সার বসিয়ে এখান থেকে লিখে নিলাম ইনপুট একটু সাইজটা বাড়িয়ে দিই তাহলে তোমরা দেখতে পাবে। হ্যাঁ দেখে নাও ব্যাস তাহলে এ আর বি হলো ইনপুট বাই ইনপুট ভেরিয়েবল। আর এখানে এই যে কে এই কে হলো আউটপুট তাই কে কলামের ওপর আমাকে আউটপুট লিখে নিতে হবে। দেখো ভালো করে এই আমি ধরো কার্সার ওখানে নিয়ে গেলাম কে কলামের ওপর আর লিখে দিলাম আউটপুট। তাহলে এই দুটো আমার ইনপুট ভেরিয়েবল আর এইটা হলো আমার আউটপুট মানে আউটপুট হলো কে আর কে ইজ ইকাল টু পি নট। আশা করি বুঝতে পারলে কোনটা ইনপুট কোনটা আউটপুট। এবার দেখো কিভাবে সাজিয়েছি হেডিংগুলো একটা ইনপুট এ আরেকটা ইনপুট বি। এবার এদের মধ্যে প্রথমে হবে এ প্লাস বি অর্থাৎ এই রাশিমালাটা হবে এ প্লাস বি। তাহলে আমি প্রথমে লিখে নিলাম এ প্লাস বি আর এ প্লাস বির যে ফলাফলটা সেটা পি ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম। আবার বলছি দেখো এখানে রাশিমালা আমি যে হাইলাইট করে করে বোঝাচ্ছি তোমাদের এখানে রাশিমালাটা রয়েছে এ প্লাস বি। তাহলে আমি লিখলাম এ প্লাস বি আর এই এ প্লাস বির যে ফলাফলটা সেটা আমি পি বলে ভেরিয়েবলে স্টোর করে নিলাম।
সুতরাং পি হয়ে গেল এ প্লাস বি, আশা করি বুঝতে পারছ। এবার দেখো লেফট হ্যান্ড সাইডে বলা আছে এ প্লাস বি হোল নট, এই যে উপরে নটের চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো আমি উপর দিয়ে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি নট, অর্থাৎ এবার পি মানে তো এ প্লাস বি, আমি একটু আগে বললাম পি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে আমরা যদি পি এর উপর নট বসাই তাহলে এ প্লাস বি হোল নট হয়ে যাবে। আর একবার বলছি পি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে যদি পি এর মাথায় আমরা নট বসাই তার মানে এ প্লাস বি হোল নট হয়ে যাবে। তো দেখো তাই করা হলো, পি এর মাথায় নট বসানো হলো, এই যে দেখো লক্ষ্য করো এই যে পি এর মাথায় নট বসিয়েছি, এই যে নটের চিহ্ন, তার মানে পি নট অর্থাৎ এ প্লাস বি হোল নট হয়ে যাচ্ছে, মানে এই যে এখানে যেটা লেখা আছে এ প্লাস বি হোল নট। আর এই পি নটের আউটপুটটাকে আমরা কে নামে আর একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, আশা করি বুঝতে পারলে কিভাবে আমি কলাম হেডিং গুলো সাজালাম। এইবার আমি ট্রুথ টেবিলের বডিটা বানাতে শুরু করব। প্রথমে এ আর বি এর ইনপুট ভেরিয়েবল গুলো বসিয়ে নিই, দেখো এই ক্লিক করলাম, তোমরা জানো দুটো যদি ইনপুট হয় তাহলে ট্রুথ টেবিলের নাম্বার অফ রোজ হবে চারখানা, আবার বলছি যদি ইনপুট দুই হয় তাহলে ট্রুথ টেবিলে নাম্বার অফ রোজ হবে চারখানা। আর চারখানা রো কিভাবে ইনপুট সাজাবে তোমরা জানো, জিরো জিরো অর্থাৎ এ জিরো বি জিরো, জিরো সরি জিরো ওয়ান অর্থাৎ এ জিরো বি ওয়ান, ওয়ান জিরো অর্থাৎ এ ওয়ান বি জিরো, আর ওয়ান ওয়ান অর্থাৎ এ ওয়ান বি ওয়ান। তার মানে আমরা সাজিয়ে নিলাম এ জিরো বি জিরো, এ জিরো বি ওয়ান, এ ওয়ান বি জিরো, আর এ ওয়ান বি ওয়ান। প্রথম থেকেই তোমরা এই কম্বিনেশনটা শিখেছ দুটো ইনপুট হলে কিভাবে সাজাতে হয়। এইবার সরি চলে এলাম পি কলামের মান নির্ণয় করার জন্য। পি মানে কি আমরা জানি, এ প্লাস বি অর্থাৎ এ ভেরিয়েবল এবং বি ভেরিয়েবলের মধ্যে প্লাস অপারেশন, আর প্লাস অপারেশন মানে আমরা জানি লজিক যোগ অর্থাৎ অর অপারেশন। এবার তোমরা মনে মনে অর অপারেশনের মানে আরেকবার বলে দিচ্ছি, এইখানে এ প্লাস বি মানে এ এবং বি এর মধ্যে অর অপারেশন সম্পন্ন হবে। আর তোমাদের আমি আগেই শিখিয়েছি, তোমরা বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবিটার কথা ভাবো, অর অপারেশনে সুইচ দুটো বা সুইচগুলো উপর নিচে থাকে, আবার বলছি অর অপারেশনে সুইচগুলো উপর নিচে থাকে। এবার দেখো জিরো জিরো অর্থাৎ এ জিরো বি জিরো, তার মানে ওপর নিচে দুটো সুইচই অফ, সুতরাং বাল্ব জ্বলবে না, বাল্ব অ্যান্ড ব্যাটারির কথা ভাবো। এই পিটাকে যদি আমরা বাল্ব ধরে নিই তাহলে পি হবে জিরো অর্থাৎ বাল্ব অফ। আরেকবার বলছি এ জিরো বি জিরো অর্থাৎ উপর নিচে দুটো সুইচই অফ, বাল্ব অবধি কারেন্ট পৌঁছবে না। এবার পি কে যদি আমরা বাল্ব ধরে নিই তাহলে পি এর মান হবে জিরো অর্থাৎ বাল্ব অফ। পরের লাইনে চলে আসি, এ জিরো বি ওয়ান অর্থাৎ প্রথম সুইচ অফ মানে ওপরে সুইচ অফ নিচের সুইচ অন, তাহলে কানেকশন নিচের সুইচ দিয়ে পাস করে বাল্বে পৌঁছে যাবে। আবার বলছি প্রথম সুইচ অফ নিচের সুইচ অন, তাহলে কানেকশন নিচের সুইচ দিয়ে পাস করে বাল্ব অবধি পৌঁছে যাবে, সুতরাং বাল্ব অন।
অর্থাৎ পি ওয়ান, অন মানে ওয়ান তোমরা জানো। পরের লাইনে চলে এলাম, ওয়ান জিরো অর্থাৎ উপরে সুইচ অন, নিচে সুইচ অফ, তাহলে কানেকশন উপরে সুইচ দিয়ে পাস করে বাল্বে চলে যাবে। সুতরাং বাল্ব অর্থাৎ পি অন, তাহলে আমরা পি এর মান লিখতে পারি ওয়ান। লাস্ট লাইনে চলে এলাম, ওয়ান ওয়ান অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচও অন। এক্ষেত্রে দুটি সুইচ দিয়ে কারেন্ট পাস করবে এবং বাল্বে পৌঁছে যাবে, সুতরাং পি অর্থাৎ বাল্ব অন হবে, তার মানে আমি ওয়ান লিখে দিলাম। আশা করি বুঝতে পারলে, যেখানে অসুবিধা হবে আবার ভিডিওটা রিপিট করে দেখবে তাহলেই বুঝে যাবে। চলে এলাম এবার কে কলামের মান নির্ণয় করতে। এই যে কে, কে মানে হলো পি নট অর্থাৎ পি কলামের, এই যে পি কলামের যে মানগুলো রয়েছে তার নট অর্থাৎ অপোজিট হবে। আবার বলছি, পি নট মানে হলো পি কলামের যে মানগুলো আছে তার নট অর্থাৎ অপোজিট ভ্যালু হবে। তাহলে করে দিই, দেখো প্রথমে রয়েছে জিরো, তাহলে অপোজিট ভ্যালু হবে ওয়ান, মানে নট হবে ওয়ান। পরের লাইনে দেখো, এখানে রয়েছে ওয়ান, তাহলে নট হবে জিরো, উল্টোটা। এই লাইনে রয়েছে ওয়ান, তাহলে নট হবে জিরো অর্থাৎ বিপরীত অবস্থা, কারণ আমরা জানি নট মানে বিপরীত অবস্থা। আবার এই রোটায় রয়েছে ওয়ান, তাহলে নট হবে জিরো অর্থাৎ জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, ওয়ানের জায়গায় জিরো, ওয়ানের জায়গায় জিরো আমরা লিখে দিলাম। তার মানে পি এ পি কলামের যে মানগুলো ছিল পি নট ঠিক তার অপোজিট বা উল্টো হয়ে গেল। তাহলে কে কলামের মান নির্ণয় হয়ে গেল, দেখো ওয়ান জিরো জিরো জিরো। তার মানে আমাদের এল এইচ এস এ প্লাস বি হোল নটের মান নির্ণয় করা হয়ে গেল, মানে কে কলাম মানে কি কিন্তু আলটিমেটলি এ প্লাস বি হোল নট। চলে এলাম নিচের দিকে, দেখো এবার লেখা রয়েছে আর এইচ এস অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে সূত্রের ডান দিকের অংশটাকে নেওয়া হলো, মানে এই যে অংশটা আমি তোমাদের হাইলাইট করে দেখাচ্ছি, এ নট ইন্টু বি নট। হ্যাঁ দেখো, সূত্রের ডান দিকের অংশটা লেখা হলো, মানে ডান পক্ষ, ইংলিশে বলা হয় আর এইচ এস বা সম্পূর্ণ রূপটা হলো রাইট হ্যান্ড সাইড। টেবিল টু অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের যে মানটা আমরা নির্ণয় করব বা যে ভ্যালুটা আমরা ইভ্যালুয়েট করব সেটা ট্রুথ টেবিল টুতে, আর সেই ট্রুথ টেবিল টুর নাম দিয়েছি আমরা টেবিল টু। দেখো এবার আগে সাজিয়ে নিই ট্রুথ টেবিলটা, কলাম হেডিংগুলো তোমরা জানো কলাম হেডিং আগে সাজাতে হয়। এখানে দেখো এ নট বি নট, তার মানে দুটো ভেরিয়েবল লাগবে এ আর বি। তা দেখো এই এ ভেরিয়েবল বি ভেরিয়েবল, এরা হলো ইনপুট। তাহলে আমি ইনপুটটা লিখে নিই, দেখো লক্ষ্য করো তোমরা, এই আমি কার্সার বসিয়ে নিলাম মোটামুটি এরম জায়গায়, আর এই আমি লিখে নিচ্ছি সরি ইনপুট, সাইজটা বাড়িয়ে নিই তোমাদের দেখতে সুবিধা হবে, এই বাড়িয়ে নিলাম, তাহলে এই দিকটা হলো ইনপুট। এবার দেখো তোমরা রাশিমালাটায় এ নট রয়েছে আবার বি নটও রয়েছে, সুতরাং আরো দুটো কলাম হেডিং রাখবে এ নট এবং বি নট। মনে রাখবে ভেরিয়েবলগুলোকে তো প্রথমে তোমায় ধরে নিতে হবে, তারপর যে যে ভেরিয়েবল নট প্রয়োজন সেই নটগুলোও লিখে নিতে হবে। এখানে দেখো এ নট আর বি নট রয়েছে, সেই কারণে আমি দুটো আরও কলাম হেডিং করলাম এ নট আর বি নট। তার মানে প্রথমে ভেরিয়েবলগুলো যা যা প্রয়োজন ধরে নিতে হয়, তারপর সেগুলো নট অপারেশনগুলো হেডিং করে লিখে দিতে হয়। আশা করি বুঝতে পারলে। এবার দেখো, এবার তাহলে আমরা এ
বি দুটো ইনপুট, এ নট মানে এর নট ভেরিয়েবল বার করলাম, বি নট অর্থাৎ বি এর নট অবস্থা বার করলাম। এবার তোমার সূত্রে বলছে এ নট ইন্টু বি নট, দেখো এই যে আমি হাইলাইট করে দিয়েছি রাইট হ্যান্ড সাইডের রাশিমালায় বলছে এ নট ইন্টু বি নট, তাহলে এই যে লিখে নিলাম এ নট ইন্টু বি নট। আবার বলছি রাইট হ্যান্ড সাইডের রাশিমালায় বলছে এ নট ইন্টু বি নট, এই দেখো লিখে নিলাম এ নট ইন্টু বি নট। আর পুরো ম্যাটারটাকে এফ ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, মানে এফ ইজিক্যাল টু এ নট ইন্টু বি নট। এবার এই এফটা হচ্ছে আমার আউটপুট, তাহলে আমার এর উপরে লিখে নিতে হবে, লক্ষ্য করো এই আমি কার্সার নিয়ে গেলাম আর এই আমি লিখে দিচ্ছি আউটপুট, আশা করি বুঝতে পারলে। টেবিলের কলাম হেডিং গুলো সাজানো হয়ে গেল, দেখতে পাচ্ছ একটা এ ভেরিয়েবল, একটা বি ভেরিয়েবল, একটা এ নট, একটা বি নট, কারণ এরও নট লাগবে সূত্রে, বি এরও নট লাগবে, তাহলে এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে বি নট, আর তারপর হচ্ছে এ নট ইনটু বি নট, এই যে এ নট ইনটু বি নট, আর এই পুরো এর ফলাফলটাকে আমরা এফ এর মধ্যে স্টোর করে দিলাম, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু এ নট ইনটু বি নট, আশা করি বুঝে গেলে। এবার ট্রুথ টেবিলের বডি সাজিয়ে ফেলি, দেখো সে আগের মতোই জিরো জিরো অর্থাৎ এ জিরো বি জিরো, জিরো ওয়ান অর্থাৎ এ জিরো বি ওয়ান, ওয়ান জিরো অর্থাৎ এ ওয়ান বি জিরো, ওয়ান ওয়ান অর্থাৎ এ ওয়ান বি ওয়ান, এগুলো তো আগেই শিখেছ তোমরা। এবার আমি এ নট কলামটা তৈরি করি, দেখো এই যে এ নট, এই ক্লিক করলাম, এ নট মানে হলো এ কলামের যে মানগুলো আছে তার নট, তাহলে দেখো এখানে রয়েছে জিরো, তাহলে এ যদি জিরো হয় এ নট হবে ওয়ান, মানে বিপরীত অবস্থা, আবার এ জিরো তাহলে এ নট হবে ওয়ান, এ ওয়ান তাহলে এ হবে জিরো, আবার এ ওয়ান তাহলে এ হবে জিরো, অর্থাৎ জিরোর জায়গায় ওয়ান, জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, আর ওয়ানের জায়গায় জিরো, তার মানে প্রত্যেক এই এ কলামের প্রত্যেকটা ভ্যালুর নট ভ্যালুগুলো আমরা এখানে লিখে নিলাম। দেখো জিরো থাকলে ওয়ান হয়ে গেল, জিরো থাকলে ওয়ান হয়ে গেল, আর ওয়ান থাকলে দেখো জিরো হয়ে গেল, আশা করি বুঝতে পারলে। এবার চলে গেলাম বি নট ভেরিয়েবলে, দেখো এই বি নট কলামের মান নির্ণয় করতে হবে, বি নট মানে হচ্ছে বি কলামের যে মানগুলো আছে তার নট বা বিপরীত অবস্থা, তাহলে দেখা যাক বি জিরো তাহলে বি নট হবে ওয়ান, এখানে বি ওয়ান তাহলে বি নট হবে জিরো, এখানে বি জিরো তাহলে বি নট হবে ওয়ান, আবার বি ওয়ান তাহলে বি নট হবে জিরো, অর্থাৎ এখানে যদি জিরো হয় তার নট হলো ওয়ান, এখানে ওয়ান তার নট হলো জিরো, এখানে জিরো তার নট হলো ওয়ান, আর এখানে ওয়ান তার নট হলো জিরো, অর্থাৎ বি কলামের যে মানগুলো ছিল তার নট আমরা লিখলাম বি নট কলামে, আশা করি বুঝতে পারলে। এবার চলে আসি লাস্ট কলামটা মানে এফ কলাম, এফ মানে হচ্ছে এ নট ইনটু বি নট, অর্থাৎ এই এ নট কলাম ও বি নট কলামের মধ্যে ইনটু মানে অ্যান্ড অপারেশন, আবার বলছি এ নট কলাম এবং বি নট কলামের মধ্যে ইনটু, ইনটু মানে অ্যান্ড অপারেশন, এই যে ইনটু ডট মানে ইনটু লজিক গুণ অর্থাৎ অ্যান্ড অপারেশন, আর অ্যান্ড অপারেশন এর বাল্ব অ্যান্ড ব্যাটারি সুইচ এর পজিশন গুলো ভাবো, সুইচ গুলো অ্যান্ড অপারেশনে পাশাপাশি থাকে, আবার বলছি অ্যান্ড অপারেশনে সুইচ গুলো বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে পাশাপাশি থাকে, ভুলে গেলে আমার প্রথম দিকটার বুলিয়ান অ্যালজেব্রার যে নোটস গুলো পাঠিয়েছি অ্যান্ড অপারেশনের, খুলে দেখে নাও পেয়ে যাবে। তাহলে আমরা শুরু করছি এ নট ইনটু ইনটু বি নট, অর্থাৎ এ নট এবং বি নটের মধ্যে ইনটু মানে অ্যান্ড অপারেশন,
যেখানে সুইচ পাশাপাশি। শুরু করছি, ওয়ান ওয়ান অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অন। তাহলে এফটাকে যদি আমরা বাল্ব ধরি তাহলে এফ এর মান হবে ওয়ান, কারণ প্রথম সুইচ দিয়ে কানেকশন পাস করছে, আবার দ্বিতীয় সুইচ দিয়ে কানেকশন পাস করছে, করে বাল্বে পৌঁছে যাচ্ছে। সুতরাং এফ কে যদি আমরা বাল্ব ধরি তাহলে এফ এর মান হবে ওয়ান অর্থাৎ অন। পরের লাইনে চলে এলাম, এটা ওয়ান এটা জিরো, অর্থাৎ প্রথম সুইচ অন দ্বিতীয় সুইচ অফ। তাহলে কানেকশন প্রথম সুইচ দিয়ে পাস করছে, করে দ্বিতীয় সুইচে আটকে যাচ্ছে, বাল্ব অব্দি পৌঁছচ্ছে না, সুতরাং বাল্ব অর্থাৎ এফ জ্বলবে না, অর্থাৎ এখানে আমরা লিখে দেব জিরো। পরের লাইনে চলে এলাম, জিরো ওয়ান অর্থাৎ প্রথম সুইচ অফ দ্বিতীয় সুইচ অন। এক্ষেত্রে কানেকশন প্রথম সুইচেই এসে আটকে যাচ্ছে, কারণ অফ রয়েছে, বাল্ব অব্দি পৌঁছতে পারছে না, সুতরাং বাল্ব অর্থাৎ এফ জ্বলবে না, তাহলে মান হবে জিরো, কারণ জিরো মানে আমরা জানি অফ। লাস্ট লাইনে চলে এলাম, জিরো জিরো অর্থাৎ প্রথম সুইচ অফ দ্বিতীয় সুইচ অফ। এক্ষেত্রে কানেকশন এসে প্রথম সুইচেই আটকে যাচ্ছে, দ্বিতীয় সুইচ অব্দি যাওয়ার তো প্রশ্নই আসছে না, সুতরাং কানেকশন বাল্ব অব্দি পৌঁছবে না, সুতরাং বাল্ব অর্থাৎ এফ জিরো মানে জ্বলবে না, এই জিরো। আশা করি বুঝতে পারলে। এবার দেখো, টেবিল ওয়ানে আমরা এলএইচএস অর্থাৎ এই রাশিমালাটার মান নির্ণয় করেছি, যেটা বেরিয়েছে তোমার, এই দেখো যেটা বেরিয়েছে ওয়ান জিরো জিরো জিরো। আবার টেবিল টুতে আমরা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এই যে দেখো, এই যে ফার্স্ট লর রাইট হ্যান্ড সাইড তাকে ইভ্যালুয়েট করেছি বা মান নির্ণয় করেছি, এখানেও দেখো বেরোলো, মিলিয়ে নাও ওয়ান জিরো জিরো জিরো। তাহলে দেখো টেবিল ওয়ানে একটু, আচ্ছা একটু জুমটা কমাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, সরি। দেখো আশা করি দেখতে পাচ্ছ, টেবিল ওয়ানে কে কলামের যা মান, টেবিল টুতে এফ কলামেরও তাই মান। দেখো আবার বলছি, টেবিল ওয়ানের কে কলামের যা মান, টেবিল টুতে এক সেকেন্ড, দেখো এদিকে দেখো, বাঁদিকটা দেখো, ডান দিকটা দেখো না, হ্যাঁ এবার দেখো, হ্যাঁ টেবিল ওয়ানের কে কলামের যা মান ওয়ান জিরো জিরো জিরো, টেবিল টুর এফ কলামেরও তাই মান বেরোলো ওয়ান জিরো জিরো জিরো। সুতরাং কে কলাম মানে হচ্ছে এ প্লাস বি হোল নট, আর এফ কলাম মানে হচ্ছে এ নট ইন্টু বি নট। তাহলে দেখা যাচ্ছে এ প্লাস বি হোল নটের যা মান, এ নট ইন্টু বি নটেরও ওই একই মান। তাহলে প্রমাণিত হলো ডি মর্গ্যানসের ফার্স্ট ল বা প্রথম সূত্র, সেটা হলো এ প্লাস বি হোল নট ইজ ইকুয়াল টু এ নট ইন্টু বি নট, কারণ টেবিল ওয়ানের কে কলামের যে মানটা বেরোলো, টেবিল টুর এফ কলামেরও দেখো সেই একই মান বেরোলো। আর কে কলাম মানে এইটা এ প্লাস বি হোল নট, আর এফ কলাম মানে টেবিল টুর এই এ নট ইন্টু বি নট। সুতরাং এই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে বললেই মানগুলো সমান হচ্ছে। তাহলে এ প্লাস বি হোল নট ইজ ইকুয়াল টু এ নট ইন্টু বি নট, ডি মর্গ্যানের এই প্রথম সূত্রটি সঠিক আমরা প্রমাণ করে দেখালাম। কিভাবে ভাষাটা লিখতে হবে প্রমাণ করার, সেটা আমি তোমাদের খাতায় লিখে পাঠিয়ে দিয়েছি, তোমরা ভালোভাবে ওই ভাষাটা মুখস্থ করে যাবে এবং পরীক্ষার খাতায় ওই ভাষাটাই লিখবে। সেই সঙ্গে আমার
এই ভিডিওটি অর্থাৎ ডি মর্গ্যানস ল এর ফার্স্ট ল প্রমাণ করে ভিডিওটি শেষ হলো।